বন্ধুরা, দক্ষিণ আমেরিকা দেশ পেরুতে একটি উপকূলবর্তী প্রাচীন সমাধিস্থলে খুঁজে পাওয়া গেল 800 বছরের পুরনো একটি মমির সন্ধান। দেশটি একদল গবেষকরা এটি আবিষ্কার করেছে। সাম্প্রতিক দেশটির রাজধানী লিমার কাছে প্রায় ধ্বংস অবশেষপ্রাপ্ত পরিত্যক্ত মন্দিরে ভূগর্ভস্থ সমাধিস্থলে এর সন্ধান মেলে। সেটি পুরুষ না নারী এখনও তা সুস্পষ্টভাবে জানা যায়নি। পদনাত্মিক দলের মুখপাত্র পিটার ভ্যান বলেন, আমরা যখন এই প্রথম মমিটি আবিষ্কার করি তখন দেখতে পাই সেটি হাত পা বাঁধা ছিল এবং গোটা শরীরটা ছিল গোটানো। হাতে তালু দিয়েছিল মুক্তি ঢাকনা। মমিটি যে ব্যক্তির তিনি সম্ভবত আন্দিজ পর্বতমালার অধিবাসী ছিলেন বলে তিনি উল্লেখ করেন। পিটার বলেন, আমরা যখন এটিকে রেডিও কার্বন ডেটিংয়ে এখনও পর্যন্ত পরীক্ষা করিনি, পরীক্ষা করলে এই মমির সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানতে পারব। 1.5 থেকে 2000 বছর আগে দক্ষিণ আমেরিকাতে বসবাসরত ইনকা জনগোষ্ঠী ধর্মীয় বিশ্বাস ছিল মিশরীয়দের মতো। তার এই সভ্যতার মধ্যে প্রচলিত ছিল মৃতদেহকে মমি করা। বর্তমান পেরু ছিল তৎকালীন ইনকা সভ্যতার মূল কেন্দ্র। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন এবং লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমাদের চ্যানেল পাশে থাকুন। ধন্যবাদ বন্ধুরা।